শীতকাল রোদ পোহাতে পোহাতে একটু গল্প পড়ি গল্পটা লিখেছেন কালিদাস মন্ডল। গল্পের নাম হচ্ছে সহদেব দোলের জন্মান্তর এক্লাস জল দেখানোর মা খুব পিপাসা পেয়েছে ঝপাস করে দাওয়ায় বসে পড়ে সহদেব দোলই কোমর থেকে গামছা খুলে নিয়ে শরীরে ঘাম মাছে কি কষ্ট বাউর বাগানে কোপানো কি জাতা ব্যাপার মাটি নয় যেন পাথর যত জোরে কোদাল চালাও আঙ্গুলে বেশি মাটিতে ঢুকেই না উফ গা গত রেখে ব্যথা হয়ে গেছে বাবা কি হলো কানের মা বলি শুনতে পাসনি ভানুমতি একটু ধমকেশ্বরে বলে থামতো সন্ধে দিয়ে জল দিচ্ছি ভর সন্ধেবেলা জল খাবে যতক্ষণ যত সব অলক্ষণে কাণ্ড কথা বললে এমন যেন খাই খাই করে ওঠে ভানুমতি যেদিন কানায় জন্মেছে সেই থেকে ওই মেজাজটা বিগড়ে গেছে আগে কত ঠান্ডা ছিল একটা ডাক্তার দেখাতে হবে ভানুমতি তুলসী তলায় প্রদীপ দিয়ে সহদেবকে জল দেয় ঢকঢক করে খেয়ে নিয়ে সহদেব বলে সত্যি কানুর মা তোর হাতের জল খেলি সব্য দেহটা ঠান্ডা হয়ে যায় আহা কি সুন্দর রে তুই কি সুন্দর ভানুমতি একটু ব্যস্ত হয়ে বলে থাক অত শখ দিতে দেখ করতে হবে না কানু কখন থেকে দুধ খায় নে তার দুধ খাওয়াতেই হবে ভানুমতি ঘরের ভিতর ঢোকে সহদেবের গাঠ থেকে গাজার পুড়িয়ে বের করে উঠে দাঁড়ায় চালাঘরের খোপে কলকে খুঁজে পায় না চিন্তা করে গেল কোথায় নিচে নামে উঠোনের পাশে খড়কুটে জড়ো করেছিল সেখানে হাত পায় না দাওয়ায় উঠে এসে ভানুমতির উদ্দেশ্যে বলে ও কানুর মা আমার কলকে কোথায় রেখেছিস ভানুমতি ঘর থেকে বলে আমি জানি নে কোথায় রেখেছো খুঁজে দেখো সহদেব বলে হুম এ নিশ্চয়ই ভানুমতির কাজ এত করে বলা শরীরের ব্যথা কমাতে একটু দম না নিলে পারা যায় না সেই কখন বিকেলবেলা জড়িয়ে নেওয়ার সময় ফুলের সঙ্গে দুই টান দেওয়া পেটটা কেমন গুলিয়ে যাচ্ছে কানুর মা এখনও বলতে আমার কলকে দে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ভানুমতি ঘর থেকে দেওয়া আসে মনে ভয় যদি না দেয় চেঁচিয়ে পাড়া মাথায় করে তুলবে তার উপর বলে বলে অনেক কমিয়ে দিয়েছে অনেক যখন কমিয়ে দিয়েছে তখন কোলকেটা দেওয়াই ভালো রান্না করে খুপি থেকে কোলকেটা সহদেব সামনে ফেলে দেয় নাও যত পারো টানো সহদেব গাজায় ভালো করে দম নিয়ে উঠে দাঁড়ায় ও কানুমা মা বাবুর বাড়িতে যাচ্ছি টাকা নিয়ে বাজার করতে হবে থলেটা দে ভানুমতি বাজারের প্যাকেটটা হাতে দিয়ে বলে ওখানে একদম দেরি করবে রে টাকা নেয় সুজা দোকানে চলে যাবে হ্যাঁ বাবা তাই হবে সহদেব প্যাকেট হাতে নিয়ে বের হয় গাছের ফাঁক দিয়ে আফসা আফসা চাঁদের আলো রাস্তায় পড়েছে সে হনন করে এগিয়ে যায় হঠাৎ একটা কথা মনে পড়ে বাবু বিকেলবেলায় বলেছে কি একটা দরকারি কথা আছে সাই কথা আট ঘন্টা তো খাটিয়ে নেয় তার উপর ফাউ খাটানো অত সহজ নয় বউয়ের ডাক্তার দেখানো টাকা দেয় না দেয় না দেবে আর বেকার দেওয়া চলবে না কাজের জন্যে কত মানুষ খোষামত করছে এই তো পানু কাকা দিন বললো তার বারো মাস কাজ দেবে ভুলোটা আজ গন্ডগোল বাঁধালো বাবু বললো বললো বাবু আমাদের পেরা পুরনো মনিব তুই যদি ছেড়ে যা চলে যাস অধম্য হবে বাবু এখন ভালো মানুষ হয়ে গেছে বাবু দাওয়ায় বলছিতে বসেছিলেন সহদেবকে দেখে ব্যস্ত হয়ে ওঠেন আয় আয় উঠে বস তোর জন্য চিন্তা করছিলাম আর দেরি করলি কেন সহদেব নিশ্বনাথবাবুর পাশে গিয়ে বসে বাবু বউটার সঙ্গে দুটো কথা বলতে নেট হয়ে গেল তুমি সব করে টাকা দাও দোকান থেকে ঘুরে আসি বাবু বউ টাকে হাত বলে নেন তোর কতবার বলেছি তোকে পুরুষ মানুষ স্ত্রী কথা শুনে একদম চলবি না আমার শুনে কথা শুনিস না কেন ঠিক বলেছেন বাবু তবে সেরকম কিছু কথা বলেনি বাবু দাও তা দাও নিষাঁত বউ ঘরে ঢুকে টাকা আনেন সহদেবের হাতে দিয়ে বসে পড়েন সহদেব উঠে দাঁড়ায় বাবু তার হাতে টাকা বসিয়ে ধরে বাবু তার একটা হাত ধরে বসিয়ে দেন ব্যস্ত হচ্ছিস কেন এখন তো সবে সাতটা বাজে যাক তোকে একটা কথা বলবো বলছিলাম না একটু থামেন নিশান্তবাবু কে সে গলাটা পরিষ্কার করে নিয়ে বলেন মানে এই ভোটের ব্যাপারে তো কিছু কিছু বলার আছে হ্যাঁ বাবু আমি গ্রামের লোকের কাছে শুনেছি এবারে তোমার ভোট দেবে নে একদিন প্রধান হয়ে রইলে গ্রামে আলো দিতে পারো না নিশ্বান্তবু চোখ থেকে চশমাটা খুলে নিয়ে হাতে ধরেন আমি গ্রামে আলো দিইনি নাইটি স্কুল করেছিলাম না তুই তোর বউ তোদের বাগদিপাড়া সবাই এসে পড়ে পড়ে গেলি সে তো বউ মাত্র আট দশ দিন তুমি জল পানি টাকা দিতে পারো নি বলে মাস্টারবাবুরা রাগ করে হারকে নিয়ে চলে গেল নিঃশ্বনাথ বউ সদবের কথা হজম করতে পারেন না রেগে ওঠেন আমার দোষ যত সব জানোয়ারের দল তোরা কিছু বুঝিস উপর থেকে টাকা না দিলে আমি কি করব। আমি কি টাকাটা সে টাকা ছাপানোর মেশিন করে রেখেছি তাই দেব বাবু গ্রামের নকেরা আবার বলতেছে তুমি ইলেকট্রিক আনতে পারো রাস্তার সব জায়গায় ইট দিতে পারোনে এবার তুমি হেরিয়ে যাবে আমি উঠতেছি বাবু বাবু নিজেকে সংযত করে নিয়ে সতবের হাত ধরে বসিয়ে দেন চশমা চোখে পরে নিয়ে মুসকে এসে বলেন সব আমি জানি এবার আমার ছেলে দাঁড়াবে দাঁড়ালে কী হবে বাবু সেদিন দোকানে সব বলা বলি করতেছিল বাবু আর বাবুর ব্যাটা সমান হো হো করে হেঁটে হেসে ওঠেন বাবু হাসির ধমকে কাশি আসে খুব খানিকটা কেশি নিয়ে বলেন সবাই ভোট দেবে তুই আর ভুলো যদি পাশে থাকিস সহদেবের মাথায় কিছুতেই ঢুকছে না দুজনে থাকলে কিভাবে ভোট আসবে মনে মনে হাসে সহদেব বাবু কি করে হবে মাথায় ঢুকতিসিনে না নিশাধবু চশমাটা খুলে মুছে নিয়ে আবার চোখে পড়েন এতদিন আমার কাছে মানুষ হলি এখনও তো বুদ্ধি হলো না জানো আর কোথাকার কতবার বলেছি গাজা একটু বেশি করে খাবি তাতে ব্রেনটা সাফ হবে শুনলাম খাওয়া কমিয়ে দিয়েছিস পশু কোথাকার বাবু গাল ফাল দিও নি সহদেব উঠে দাঁড়ায় নিশাদবু আবার হাত ধরে বসিয়ে দেন রেগে যাসনি মন দিয়ে শোন ভোটের দিন সকালে তুই আর ভুলো বুথের কাছে মানে স্কুলের সামনে গিয়ে দাঁড়াবি তারপর কি করতে হবে বাবু তেমন কিছু নয় ভুলও সব মালটা রেডি করে রাখবে দুমদাম ফাটবে আর তুই একটা সময় লাঠি কোলা শিখেছিস না এবারে কাজে লাগাবি দেখবি সব ভোট আমার ছেলে পেয়ে যাবে সহদেব আদকে ওঠে স্বপ্ন আস বাবু একই কথা স্কুলের কাছে পুলিশ থাকে একটা দুম করে দিলেই সব শেষ আমার হবে না বাবু পুলিশ মেরে দেবে বুদ্ধু পুলিশ ফুলিশ হয়ে শূন্য মিলিয়ে যাবে দেখ তোকে আমি বিশ্বাস করি বাবু আমি চললুম সহদেব উঠে দাঁড়ায় বাবু চর জলদি পকেট থেকে টাকা বের করে এই নে পাঁচশো আছে পরে আরও পাবি বাবু আমি তোমার পায়ে ধরতেছি আমি পারবনি অন্য কারোর ধরো নিশ্বনাথবাবুর ছন্দেটা বেড়ে যায় ভুলো যা আভাস দিয়েছিল তা ঠিক সহদেব দিন দিন কেমন হয়ে যাচ্ছে কি করা যায় বিশ্বাস করার মতো আর কাউকে তো দেখাই যাচ্ছে না ব্যাটা এত বেঁকে বসলো নিশ্বনাথবাবুর চোখ মুখের ভাবটা পাল্টে যায় সহদেব আমার কথায় রাজি হয়ে যাও আমায় ক্ষমা করে দাও বাবু জানোয়ার বলে কোষে জ্বর দেন বাবু শহদে বেঞ্চ থেকে উল্টে পড়ে যাচ্ছিল কোনো রকমের সামলে উঠে দাঁড়ায় গালে হাত বোলাতে বোলাতে বলে বাবু কাজটা ভালো করলে নেই বাবু নিজের ব্যবহারে মনে মনে একটু লজ্জিত হন বেটা বারো মেশে মজুর যদি বেঁকে বসে তাহলে দুদিকেই মাটি জানোয়ারটা যেমনি একগুয়ে তেমনি আবার সাদা বাবু কাল থেকে কাজে আসবো তুমি অন্য লোক দেখে নিও আমি চললুম দাওয়া থেকে নেমে মন খারাপ করে দোকানের দিকে চালা সহদেব যদি একটু জমি জিরে থাকতো সে ছোটোবেলা থেকে গতর ভরসা যা একটু ছিল বাবা বিক্রি করে খেলে মরেছে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে সহদেবের সহদেব বাজার নিয়ে ভানুমতিকে ডাকে কানুমা এ ধর দু কিলো চাল দুশো গ্রাম আলু পঁচিশ গ্রাম সর্ষের তেল এক টাকা নুন পঞ্চাশ গ্রাম ডাল আর কানুর জন্য দুটো নজেন ভানুমতি রান্নাঘর থেকে বেরিয়ে এসে সহদেবের হাত থেকে প্যাকেটটা নিয়ে বলে গাজা খেয়ে মাথাটাথা গেছে নাকি সার কানু নজেন চষবে সহদেব নিজের ভুল বুঝতে পারে তবে তুই খেয়ে নিস ভানুমতি মুখ টিপে হেসে রান্নাঘরে ঢুকতে গিয়ে ঘুরে দাঁড়ায় এত নেট করলে কেন বাবুর বাড়িতে বসে আড্ডা দিচ্ছে বুঝি আর বলিস না কানুন মা বাবুকে সহজে ছাড়ে আর কোনো দেরি করবে না ভানুমতি রান্নাঘরে ঢুকে সহদেব ফাঁক ফাঁ ধুইয়ে ঘরের ভিতরে ঢোকে ছেলেটাকে একটু কোলে নিয়ে আদর করার ইচ্ছে হয় ঘুমুচ্ছে দেখে জাগানোর সাহস হয় না যদি কাঁদে সামাল দেওয়া যাবে না বউটা আবার রান্নায় ব্যস্ত সহদেব দাওয়ায় আসে চাটাই পেতে চুপচাপ বসে থাকে কয় রে সহদেব দোকান থেকে ফিরেছিস নিষাদ বাবু তার উঠোনে এসে দাঁড়ায় শহদেব লাফি ওঠে কি সর্বনাশ বাবু আবার এখানে কেন বসার একটা পীড়িত তাও তো নেই কি করা যায় হঠাৎ মনে পড়ে চাটাই থাকতে আবার চিন্তা কেন ছট করে একটা চাটাই পেতে দিয়ে ডাকে শহদেব বাবু উঠে বসো কি মনে করে এলে বাবু রান্নাঘর থেকে সহদেবের কথাগুলো শোনে ভানুমতি খুন্তিটা কড়াইয়ের উপর ঘন ঘন ঠোকে নিষাধবাবু দাওয়ায় উঠে বসেন রান্নাঘরে দিকে তাকে বলেন বৌমা ভালো আছে তো ভানুমতি কোনো উত্তর দেয় না নিশানা নিশানাথ বাবু আবার শুরু করেন সত্যি বৌমা তোমার মতো মেয়ে আমার অঞ্চলে খুব কম আছে আমি তো গর্ব করে প্রত্যেকের কাছে বলি একটা গোয়ারকে কীভাবে মানুষ করে তুলছ সত্যি মা ধন্যী মেয়ে তুমি ভানুমতির খুন্তি যেন কড়াইয়ের সঙ্গে যুদ্ধ করে ওদিক থেকে সাড়া না পেয়ে বাবুর কথা বন্ধ হয়ে যায় সহদেব ভিতর ভিতর ছটফট করে ও কেন মা চিনি থাকে তো বাবুর জন্য একটু শরবত করে দে বড্ড গরম আজ বাবুর শরীর ঠান্ডা হয়ে যাবে বাবু ব্যস্ত ওঠেন না না সহদেব আমি চা খেয়ে আসছি না বউ তুমি রান্না বান্না করো যাক শোন মো সহদেব আমি তোর কাছে ক্ষমা চাইতে আসছি কেন বাবু নিশ্বানবাবু তাকে টাকে হাট বলে দেখ তোর চড় মারা আমার উচিত হয়নি আমার খুব দক্ষ সরে সদেব সহদেব অবাক হয়ে বাবুর মুখের দিকে হা করে চেয়ে থাকে নিশান্তবু বলেন তুই আমার মাফ করে দে নইলে সারা রাত ঘুমোতে পারবো না সহাদেব নিশান্তবাবু হাত ধরে বলে বাবু ও কথা মুখে এরুনি ওসব ভুলে গেছি আমার কিচ্ছু মনে করিনি নিশান্তবাবু একটা লম্বা নিঃশ্বাস ফেলেন খুব একটা লম্বা শ্বাস নিঃশ্বাস ফেলেন আমি নিশ্চিত হলাম এখন তাহলে উচি রে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সকালে কাজ যাবি তো দাওয়া থেকে নেশে নেমে নিশান্তবাবু সহদেবের পিছন পিছন আসে হ্যাঁ বাবু ঠিক যাবো ভানুমতি রান্নাঘর থেকে বের হয় বাবুরই দেখলে আমার শরীর জ্বলে যায় বাবুর লজরের দোষ আছে ওই জন্যই তো নে ছেড়ে যায় দেন ঢং আমি কি তাই বলছি তোমার আর কবে চোখ খুলবে যখন লাইট স্কুলে পড়তুম তখন বাবু মাঝে মধ্যে আসতো আমাদের দিকে শকুনের মতন চেয়ে থাকতো এবার বুঝতে পারলে শহদেব ভালো করে ভানুমতির কথা বোঝার চেষ্টা করে খানিকটা চুপ করে থেকে বলে বুঝতে পারছি এখন আর সে দোষ নাই ভালো হয়েছে তা বাবু তোমার মেরেছে কেন শহদেব ব্যাপারটা এগিয়ে বলে ও তুই বুঝবি না কাজে ভুল হয়েছে তাই মেরেছে ভানুমতি যে জানে না তা নয় বাবু মাঝে মাঝে দু এক ঘা চট চাপড় কষিয়ে দেন আবার মিটমাট মিটমাট করেও নেয় তবে আজ একটু বেশি হয়েছে তবে আজ একটু বেশি কিছু হয়েছে তাই বাবু বাড়িতে এসে দুঃখ আক্ষেপ করে গেল সহদেব দাওয়ায় উঠে গাজা কোলকে নিয়ে বসে ভানুমতি কাছে আসে সারবে নেবারে বেশি খেতে পারবে না ভানুমতি সহদেবের হাত থেকে কলকেটা সিনে নেয় সহদেব আঁকুবাকু ও কানুমা মা মায়ের বলতেছি আর একটু খাই আরে খাবনি দে না কলকেটা ভানুমতি কলকে নিয়ে ঘরে ঢোকে কানাকে দুধ খাওয়াতে খাওয়াতে বলে একটু করে ভাত দিচ্ছি খেয়ে নাও কাল সকালে উঠে গাজায় দম দেবে বারবার ডাকে উঠে বিছানার উপরে বসে কান খাড়া করে গলার স্বরটা কেমন চেনা চেনা মানে হচ্ছে দুহাতে চোখ গড় অগ্রাতে অগ্রাতে সহদেব দাওয়ায় আসে সাত কখন ডুবে গেছে অন্ধকারে কিছুই দেখতে পায় না স্কুলে ভুলো টর্চের আলো সহদেবের শরীরে পড়ে সে সহদেবের কাছে সরে আসে সরে আসে সহদেব বললেন কি হলো কি হলো রে ভুলো এত রাত্রি এসিস ভানুমতির ঘুম ভেঙে যায় সিমনির বাতিটা তুলে দেয় সেই হাতে নিয়ে দাওয়ায় আসে ঘুম জড়ানোর চোখে জিজ্ঞেস করে কি হয়েছে ঠাকুরপো ভুলো ব্যস্ত বটে বাবুর অবস্থা খুব খারাপ এক্ষুনি ডাক্তার রেখে বাড়িতে যেতে হবে ডায়েরি হয়ে বাবু মরে যাচ্ছে বাবুর ব্যাটা আশা রাখে আমার কাছে এসে বললে ভুলো আমি ততক্ষণে বাবারে দেখি তুই সহদেবের সঙ্গে নে আকবর ডাক্তারকে ডেকে আন চল চল ভানুমতির ঘুমের ঘোর কিছুটা কেটে গেছে চিন্তা করে সে বাবুর তো এরকম মাঝে মাঝে হয় দুজনে ডাক্তারের কাছে যায় যতরা যত রোগ রাতে বারো মেশে রুগী আজ পেটে গন্ডগোল কাল প্রেশার কানাই দে কানাই কেঁদে ওঠে ভানুমতি সিমনিটা হাতে নিয়ে ঘরে ঢোকে সহদেব ভাবে কি খাওয়া যে খায় বাবু এই দিন সেতিক আগে একবার যেতে হলো ডাক্তারবাবু খুব ভালো মানুষ আর তাই এত রাতে ছুটে আসে সদেব বলে চল ভুলো নাইটটা মার দেখতে পাই না আগে পিছনে ভুলো টর্চা দিয়ে সদেব জিজ্ঞেস করে হ্যাঁ বাবু রাত্রি কি খেয়েছে রে ভুলো মুখ ভ্যাংসায় হাঙ্গর খাবে নে আড়াই কুড়ির উপর বয়স হলো তবু পেট ভর্তি করে খাসি মাংস খেয়েছে ঠিক হয়েছে ভুলো রয়ে গে লাল রাত দুপুরে সালার ছুটে মর মরে গেপে গেলে হাড় হয়ে ও কথা বলতি আছে তা হ্যারেমুলো এখন খারাপ অবস্থা খুব খারাপ খুব খারাপ বমি হচ্ছে নাকি হাত পা ঠান্ডা হয়ে গেছে দশ পনেরো বার ছেড়েছে মাংস খাওয়ার শখ মিটেছে বা দিকের আমবাগান পেরিয়ে দুজনে ডান দিকের বাঁকে ঘুরে ভুলোর হাতের টর্চে হলো সদেবের মাথার দিকে পড়ে হঠাৎ নিভে যায় ভুলো বলে সালা কি হলো হাত দিয়ে টর্চের পেছনে ঠোকাঠুকি করেছে হঠাৎ একজন সদেবের মুখে গামছা বেঁধে দিয়ে ফেলে বা গামছা দিয়ে বেঁধে ফেলে ভুলো তাড়াতাড়ি টর্চটা লুঙ্গির ভাঁজে ঢুকিয়ে দেয় ভুলো সহদেবের পায়ের দিকে অন্য মাথার দিকে ধরে করে পাশে নারকেল বাগানে নিয়ে যায় কিরে তো বাচ্চাটার গাছের সাথে বাঁধ নিঃনাথবাবুর গলার স্বর সহদেব শুনতে পায় নিজেকে মুক্ত করার চেষ্টা চালায় কিন্তু পারে না সহদেবকে দড়ি দাঁড় করিয়ে দিয়ে নারকেল গাছের গায়ে দড়ি দিয়ে বাঁধে দুজনে নিশ্বনাথবাবু হুকুম দেন চালা তবে যে যে জায়গায় মারতে নিষেধ করেছি সেসব জায়গায় বাদ দিবি ওদিকে সব ঠিকঠাক আছে তো ডাবগুলো গুলো জড়ো করে রেখেছিস ভুলো বলে হ্যাঁ বাবু সদেবের শরীরের উপর অমানসিক অত্যাচার চলে তা চাপা কান্না অপ্যক্ত যন্ত্রণার সাক্ষী আকাশের ঘোড় নক্ষত্র বাবুর গাছ বাগানের নারকেল গাছগুলি বেশ কিছুক্ষণ পরে বাবু সহদেবের বাঁধন খুলে দিতে বলে ভুলো মুখের বা গাছের বাঁধন খুলে দেয় সহদেব মাটিতে পড়ে গো গো করতে থাকে ভুলো তুই আমার সঙ্গে একদম এরকম করলি বলে সহদেব ভুলো রাতি চালায় শালা বাবুর সঙ্গে চালা কি বল শালা বাবু যা বলেছে সব শুনবি সহদেব যন্ত্রণায় কাতরায় তবু বাসার একটা তাগিদ অনুভব করে চিসি করে বলে শুন রে ভুলো সকাল হয়ে গেছে বউ মানুষের ভিড় নিশ্চিন্তবু বাগানে জড়ো হয়েছে নিশ্বনাথবু বলেন তোমরা সবাই দেখো আমার কতটা ক্ষতি করেছে সাইকেল ভ্যানওয়াল আর ধরতে পারিনি প্রায় দেড়শো ডাব কেটেছে লম্বা কাটারি পড়ে আছে একটু থেমে মৃদু বলেন সবই সেই ঈশ্বরের ইচ্ছা কয়েকদিন ধরে কিছু কিছু ডাব চুরি যাচ্ছিল গত রাতে অত ঘুম ভেঙে গেল বাগানের থেকে এলাম এসে দেখি চাক তোমরা সবাই আছো আমি স্থির করেছি পুলিশ হাতে দিয়ে লাভ নেই মানুষ তো ভুল করে একবার সুযোগ দেওয়া ভালো ভিড়ের মধ্যে থেকে একজন বলে আপনি যা ভুল ভালো বোঝেন করেন বাবু সহদেব চিনচিনি করে বলে বাবু একটু জল দেবে নিশ্চিনাথবাবুর কান পর্যন্ত সে কথা পৌঁছায় না খবরটা পেয়ে ঝড়ের মতো হাঁপাতে হাঁপাতে ছুটে আসে ভানুমতি একটু দম নেয় মুখটা লাল হয়ে যায় চোখ দুজন ঠিকরে বেরিয়ে আসে বাবু কানুরে কানুর বাবারে মারছ কেন নিশ্চিনাথবাবু নিরুত্তর বললেন যা করেছে বৌমা অন্য কেউ হলে কথাটা শেষ হয় না বাবু ভানুমতি চিৎকার করে ওঠে না আমার চোর নয় করতে পারে না সব মিথ্যে মৃদু মিথ্যাসেন বাবু বৌমা করে দেখো তাহলে আর চোখ রাঙাতে পারবে না ভানুমতি ডগুলোর দিকে চেয়ে দেখে যেভাবে সব সাজিয়ে রেখেছে মাথা কুটে মরে গেলেও কেউ তার কথা বিশ্বাস করবে না ভানুমতি আস্তে আস্তে সহদেবের পাশে এসে বসে সহদেবের একটা হাত ধরে তার মাথার হাত বোলাতে থাকে সহদেব চোখ চোখ মেলে দেখে কথা বলতে কষ্ট হয় দম নিয়ে ধীরে ধীরে বলে একটু জল দিবি কারুর মা খুব কষ্ট হচ্ছে রে বাবু যে ডেকে এনে এরকম করবে বুঝতে পারেনি উফ কারুর মা ভানুমতি দু চোখ থেকে ছড়ছর করে জল ঝরে চোখ দুটো কোনো রকম মুছে গিয়ে তাড়াতাড়ি উঠে যায় নিশীনাথ বাবুর বাগান লাগোয়া পুকুর থেকে শাড়ির আসল ভিজিয়ে এনে সহদেবের পাশে বসে আশ্রয় নিংড়ে সহদেবের মুখে একটু একটু করে জল দেয় সহদেব ঢোকসারেক জল খেয়ে একটু স্বস্তি পায় ধীরে ধীরে ভানুমতির একটা হাত আলতোভাবে চেপে ধরার চেষ্টা করে মুখ থেকে গো গো শব্দ বের হয় কারণ মা আমি বেঁচে উঠব রে তুই দেখে নিস বাবুরের ছেড়ে কথা কই বুনি এর শুধু আমি নেবই তুই শুধু আমার সঙ্গে থাকিস গল্প শেষ যদি ভালো লাগে না লাইক করতে হবে না সাবস্ক্রাইবও করার দরকার নেই যদি ভালো লাগে যদি কারো শোনার ইচ্ছে থাকে শেয়ার করতে পারেন তাকে পাঠাবেন শুনেন আর ভালো থাকবেন ধন্যবাদ